বোঝার চেষ্টা করছি যে করোনা প্রথমে যে মহামারীর আকার নেবে আমরা কিন্তু কেউ এটা আশঙ্কা করিনি, কিন্তু মহামারীর আকার নিয়েছে। এখন নতুন নতুন ভ্যারিয়েন্ট আমরা গত 2 বছরে দেখেছি, যার এক নবতম সংযোজন ওমাইক্রন, যেখানে আক্রান্তের সংখ্যা গতকাল 4 ছিল, আজ 21 হয়ে দাঁড়িয়েছে ভারতবর্ষে। সেইখানে দাঁড়িয়ে থেকে আমাদের এই মুহূর্তে সতর্ক হতে কি কি করা প্রয়োজন তারই গাইডলাইন দিচ্ছিলেন ডক্টর বণিক। আপনার কাছ থেকেও জানতে চাইবে, আপনি মহামারী বিশেষজ্ঞ, মহামারী নিয়ে দীর্ঘদিন কাজ করেছেন, এই ওমাইক্রন যাতে মহামারীর আকার না নিয়ে নেয় তার জন্য এই মুহূর্তে আশু প্রয়োজনটা কি? হ্যাঁ সরি, আমি আসলে আগের বক্তব্যগুলো একদমই শুনিনি, তাই কিছু রিপিট হতে পারে আর কি। কথা ঠিক আছে, চেষ্টা করছি সংক্ষেপে যতটা বলা যায়। সেটা হলো যে, 1 নম্বর কথা হচ্ছে যে ওমাইক্রন যেভাবে ছড়িয়েছে সেটা উদ্বেগের কারণ হলো, দেখা যাচ্ছে যে যাদের ভ্যাকসিন নেওয়া হয়েছে বা হয়নি সেখানে সংক্রমণ হলো কিন্তু উপসর্গটা মৃদু রয়েছে। এবং এখানে মিউটেশন নিয়ে কতটা কথা হয়েছে আমি জানি না। একটা জিনিস আমি বলতে চাই যে, সাউথ আফ্রিকাতে যে মিউটেশনটা ওমাইক্রনের হয়েছে তাতে দেখা যাচ্ছে যে এটা কিন্তু এইচআইভি ভাইরাসেও এই মিউটেশনটা দেখা গেছে। মানে খুব ডিটেলসে বলার সুযোগ থাকলে বলতাম যে SARS-CoV-2 এবং কমন কোল্ড ঘটানোর যে করোনা ভাইরাস, দুটো একসাথে একটা রিকম্বিনেশন টেকনিকের মাধ্যমে যে মিউটেশনটা হয়েছে, নতুন যে ভাইরাস তৈরি হয়েছে ভ্যারিয়েন্টটা, সেটা পেরেন্ট থেকেও জেনেটিক মেটেরিয়াল পেয়েছে। তো তাতে দেখা যাচ্ছে যে এই যে নতুন মিউট্যান্টটা এইচআইভি রোগীদের ক্ষেত্রেও দেখা যায় এবং কমন কোল্ডের ক্ষেত্রেও দেখা যায়। তো আপনারা হয়তো জানেন সবাই যে এইচআইভিটা ভীষণ বেশি মানে সাউথ আফ্রিকাতে, তো তাতে যে ইমিউনিটিটা একটু কম্প্রোমাইজ আছে ওখানকার জনগণের, প্লাস ওখানে মাত্র 24% ভ্যাকসিনেটেড পপুলেশন অল ওভার দ্য কান্ট্রি, তার জন্য কিন্তু ওমাইক্রনটা ওখানে ভীষণ ভাবেই ছড়িয়েছে এবং অন্যান্য দেশেও ছড়িয়ে গেছে, কিন্তু লক্ষ্য করলে দেখা যাচ্ছে উপসর্গ কম। তাহলে এই পয়েন্ট থেকে আমি আর কি ড্র করতে চাইছি যে আমাদের সতর্কতা কি নিতে হবে। তো যেহেতু মৃদু উপসর্গ দেখা যাচ্ছে, প্রথমেই দরকার যে স্ক্রিনিং করে ফেলা। একটা জিনিস যেটা মনে হয় ইন্ডিয়াতে এখনো নেই, যে আরটিপিসিআরটা চলছে তাতে এস জিনটা ডিটেক্ট করা হচ্ছে না, আর ওমাইক্রনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা এস জিটি আছে, মানে কি এস জিন টার্গেট ফেলিওর আছে, সরি এস জিন এ। তো সেই ফেলিওরটা যাতে না হয় সেই জন্য আরটিপিসিআর কিটটা এমন ভাবেই এখন মার্কেটে আনা উচিত যাতে এস জিনটাকে আর কি ডিটেক্ট করতে পারে। এটা ফার্স্ট হ্যান্ড স্ক্রিনিং হয়ে গেল। আর জেনেটিক সিকোয়েন্স তো অবশ্যই দরকার, আমার মনে হয় সেটা বোধ হয় ডক্টর সিং একটু বলছিলেন, তো সেইটা করতে একটু সময় লাগে। তো স্ক্রিন করে যেগুলো পজিটিভ হলো সেগুলোকে দেখে নেওয়া উচিত যে আমাদের ভ্যারিয়েন্টে আরো কিছু চেঞ্জ হচ্ছে কিনা বা ওয়েদার দ্যাটস গেটিং মোর ভিরুলেন্ট। তো এখন অব্দি মিউটেশনের মাধ্যমে যে ভিরুলেন্স ধরা পড়েছে বা যে স্টাডি চলছে আন্ডার রিভিউ, তাতে কিন্তু বলছে না যে এটা সাংঘাতিকভাবে আতঙ্কিত হওয়া দরকার আছে। তাহলে এই স্ক্রিনিংটা খুব ইম্পর্টেন্ট, পাশাপাশি ভ্যাকসিনেশন নিয়ে নেওয়া উচিত, কারণ ভ্যাকসিনেশন একটু হলেও ইমিউনিটি দিচ্ছে, পরে বোঝা যাবে যে এটা এই ভ্যারিয়েন্টটা ইভেক্ট করছে কিনা, মানে নিউট্রালাইজিং অ্যান্টিবডিতে, সেটা পরে দেখা যাবে। আর একটা ট্রাভেল ব্যানের কথা খুব উঠে আসছে, আমি ইউএস থেকে বলছি বলে সেটা একটু বলে নিই। সেটা হলো যে, আমি পার্সোনালি বিশ্বাস করি যে ট্রাভেল ব্যান কখনোই 100% সিল করতে পারে না, কারণ এই যে ভ্যারিয়েন্টটা এসেছিল KLM ফ্লাইটের মাধ্যমে, তার 7 দিন আগে থেকেই কিন্তু মানে নেদারল্যান্ডসে এই ভ্যারিয়েন্টটা সার্কুলেট হয়ে গেছিল। এবং আমার মনে হয় মিউটেশনটা কোথায় কি হচ্ছে, যতক্ষণ না জেনেটিক সিকোয়েন্স হয় ততক্ষণ অব্দি তো বোঝা যায় না, হয়তো অন্য জায়গাতেও আরেকটা ভ্যারিয়েন্ট হয়ে বসে আছে। তো সেই জন্য ট্রাভেল ব্যানটা এই মুহূর্তে না করে স্ক্রিনিং এ জোর দেওয়া উচিত, ভ্যাকসিনেশনে জোর দেওয়া উচিত, এবং তার পাশাপাশি সতর্কতামূলক ব্যবস্থার মাধ্যমে যে আমরা যে কমিউনিটি স্প্রেড না হয় তার জন্য বিভিন্ন দেশের WHO যেটা বলেছে সেইভাবে টাইমলি ম্যানারে একটা কি বলবো কিভাবে করা উচিত, সেটা মানে দেশের পলিসি অনুযায়ী হওয়া উচিত, রাজ্যের পলিসি অনুযায়ী হওয়া উচিত।